সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে আমি চলে এসেছি হরজতপুর পারাগ্রাম হাটে। আজকে আপনাদেরকে মাঝারি সাইজের লাল কালারের এবং বড় কিছু গরুর দাম জানাবো। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আর পারলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, একটা লাইক করবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। দেখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কয়টা গরু নিয়ে আসছিলেন? এখন জমে উঠে নাই, জমে নাই, লোকজন আসেনি, লোকজন এখন আসেনি, হাটের মধ্যে ঢুকতেছে। 1,25,000 বলতেছে। আচ্ছা, আপনি কত বিক্রি করবেন? আমি 40-এর নিচে বিক্রি করবো না। 40-এর নিচে? অনেক, 40 একটু বেশি হয়ে যাচ্ছে না? না না, বেশি হচ্ছে না। কেনা কেনা কত বলছে? কেনা 30। 30 30 কেনা? 1,30,000 কেনা, তাহলে 10,000 টাকা লাভ হবে। এত বেশি লাভ দেখো, তারপরে তো বলা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটা টার্গেট ধরে রাখছেন। এটা কয় দাঁতের? দুই দাঁতের। দুই দাঁতের। আর ওজন কেমন আছে মুরব্বী? ওজন 5 মনের উপরে আছে। 5 মনের উপরে। তো দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু, লাল কালারের। আসলে আমার দর্শকরা সব সময় কুরবানির জন্য লাল কালারের কিছু গরু চায়। লাল নালে অত কালা, লাল কালারের গরুটা চাই দেখতে বেশি। তো ওজন এটা 5 মনের মতো হবে। 5 মন, 5 মন। কোথাকার গরু এটা? মুরব্বী, এটা আপনাকে ফোন দিলে হবে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক আমরা আরেকটু সামনে, দর্শক আমরা আরেকটু সামনে যাবো, আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো। দর্শক দেখেন কি সুন্দর ভাবে ট্রাক থেকে গরু নামাচ্ছে হরজতপুর হাটে, কিভাবে নামাচ্ছে দেখেন। এগুলো সব কোরবানির উপযোগী গরুগুলো, লাল কালারের সাদা কালারের সারগুলো নামাচ্ছে। এখানে আরো দুইটা সারগুরু আছে, এইখানে নিয়ে যাচ্ছে। মুরব্বী কি আপনাদের গরু নাকি? গুলা এই ছোট যেটা নামাইলেন কেমন চাচ্ছেন এটা দাম? আমরা একটু দেখি কিভাবে ট্রাক থেকে গরুগুলো নামায়। কত সুন্দর একটা দৃশ্য দেখেন, দেখার মতো। মানে গ্রাম অঞ্চলে কি সুন্দর ভাবে নামাচ্ছে দেখেন। এই যে দেখেন কি সুন্দর ভাবে নামাচ্ছে। এটা 1,10,000 চাওয়া। বেচা বিক্রি এখনো ওরকম ভাবে বলে নাই, বলতেছে মাত্র নিয়ে আসছে, যার কারণে এটা এখনো বলে নাই। আর এই যে চাওয়া দাম বলতেছে 1,10,000, 1,10,000 বলতেছে এটা। আর এই যে ভাই এই গরুটা একটু দেখান, এটা এটা চাচ্ছে হচ্ছে 1,30,000 চাওয়া দাম, 1,30,000। দেখা যাক কি অবস্থা হয়। চাওয়া দাম 1,30,000, আমরা দেখবো এই সুন্দর একটা গরু কিভাবে নামাচ্ছে। ছোট ভাই একটু দিকে আসো, তোমাদের গরু? হ্যাঁ। নাম কি তোমার? রুমান। রুমান, এই যে গরু নামাচ্ছে, একটু দেখা দেখেন দর্শক কি সুন্দর ভাবে লাথি মারে। দেখেন গরুগুলো মাঝে মাঝে নামানোর সময় ব্যথাও পায় না ভাই? ব্যথা পায়। তোমাদের গরু এটা, নাম কি এটার? এটার পাগলু। আচ্ছা আচ্ছা, পাগলু, খুব সুন্দর একটা নাম। এটা 1,30,000 চেয়েছে। আমরা একটু চাওয়া দাম হচ্ছে 1,30,000 কিংবা 1,00,000 নিচে বিক্রি হবে না। একটু দর্শকদের আরেকটা দেশি গরু দেখাবো, দেখি এটা বিক্রি হয়েছে নাকি। একটু কথা বলতে পারি নাকি? আমরা একটু সামনে দিকে যাব। আসসালামু আলাইকুম ভাইজান, গরুটা কি বিক্রি হয়ে গেল নাকি? মাত্র কিনলেন আপনারা? না না, দাম দিতেছেন। আচ্ছা, দাম দিতেছেন। কত কত এটা দাম দিতেছেন ভাই? 60,000। আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা একটু বুঝলাম না, একটু ক্লিয়ার করবেন নাকি দাম দিতেছেন বলতে? ও আচ্ছা আচ্ছা, এখনো 60,000 দিচ্ছে, মানে এখনো ওরকম ভাবে বলেন এটা কত বিক্রি করবে। জিনিস 1 টাকা নিয়ে না দিলে কিছু করার নাই, আমরা নিম কিনে কিরে ভাই। আমরা নিম ওইটা 68 দিয়ে দিস না। ওজন কেমন আছে? ওজন হবে 110 কেজি। আপনার মাংস ব্যবসায়ী তাই তো? মাংস ব্যবসায়ী। আচ্ছা, তা মাংস ব্যবসায়ী তো ওনারা আসলে মানে জবাই করে বিক্রি করার জন্যই নিবে। আচ্ছা 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 আচ্ছা, তো ওনারা দিচ্ছে না তাহলে?
আজকে কি অবস্থা হাটের, কি মনে হচ্ছে? হাটতে এখনো শুরু হয় নাই? হাট এখন থেকে শুরু হয় নাই, মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। মোটামুটি দাম কি বেশি? দাম মোটামুটি মোটামুটি, এখন অতটা বেশি না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। এই গরুটা অলরেডি 62,000 দিছে, দেয় নাই, আর 64 হলে দিবে, এর কমে দিবে না। একটু সামনের দিকে যাব, একটা ষাঁড় গরু দেখাবো, একটা সুন্দর ষাঁড় গরুর দাম জানাবো, লাল কালারের। এই গরুটা একটু দিকে যাই। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছেন ভাই? অনেক গরমের মধ্যে দেখতেছি, মারবো, এটা মারবে। আচ্ছা, গুতা মারবে। এটাও কি পাগলা নাকি আপনার? দাম বলতেছে কেমন বলে? সত্তর বলছে অলরেডি, এখনো ছাড়েন নাই, কি বলেন ভাই? কত হলে ছাড়বেন তাহলে? 82। যাক আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? জুয়েল। জুয়েল ভাই, দর্শক একটু সামনের দিকে যাব, একটা গরু দেখাবো, দেখি আপনাদেরকে আরো কিছু গরু দেখাতে পারি নাকি। এই যে দেখেন, গরু একটা বের করে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির জন্য। আসলে কম বেশি বেচা কিনা শুরু হয়েছে হাটে, ক্রেতারাও আসছে আশেপাশে। এই গরুটা একটু দাম জানাতে পারি নাকি, একটু দেখি। আসসালামু আলাইকুম ভাইজান। জি ভাই, ছোট গরুটা কত যাচ্ছে? গরুটা 52 চাইছে। 52? দুই দাঁতের গরু তো? হ্যাঁ, দুই দাঁত। মানে কোরবানি হবে এটা ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা, কোরবানি যে দর্শক আপনার ছোট গরু চাচ্ছিলেন লাল কালারের, এই যে দেখতে পাচ্ছেন, আপনার হরজতপুর হাটে চলে আসতে পারেন, তাহলে কিন্তু এই লাল কালারের ছোট গরুগুলো আসলে নিতে পারবেন। চাওয়া দাম আর বেচা বিক্রি ভাই? বেচা ভাই 2,000 কম বেশি। 2,000 কম বেশি দাম বলছে? দাম বলছে। কেমন বলতেছে ভাই? 45,500 বলতেছে। 45,500। আচ্ছা আচ্ছা, যাক খারাপ তো বলে নেই ভাই, আর কিছুটা বাড়ালে কি দিয়ে দিবেন নাকি? এটা দেখা যাক বাজারে, সব বাজারে কিছু না তো। বাজারে আজকে কি অবস্থা? সকাল সকাল মোটামুটি ভাই, মোটামুটি, এখন দাম বেশি না? কম দাম ভাই, দাম তো বলে না, দাম বলতেছে না। আচ্ছা আচ্ছা, এটা ওজন কেমন আছে ভাই? ওজন হবে কতরে হবে? কেমন, কত কেজি? 70 কেজি, 75 কেজি হবে। এটা কি আপনাদের? এটা একটু দাম জানবো ছোট। এই গরুটা আসলে দেখতে অনেক সুন্দর ভাই, বুঝছেন? আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম যে মালিকটা কে। যাক কত যাচ্ছেন এই গরুটা একটু দেখান ভাই, কত যাচ্ছেন? যাইতেছি 92। 92? আচ্ছা আচ্ছা, চাওয়া দাম 92, আর বেচা বিক্রি ভাই? 80-85। ভাই অনেক হয়ে যায়, 80-85 অনেক হয়ে যায়, একটু কম করে বলে দেন কত হলে বিক্রি করবেন। কারণ গরুটা ভাই তো একটু ছোট, গরুটা তো ছোট, এটাও তো বুঝতে হবে ভাই। ওজন আছে? ওজন আছে। আচ্ছা আচ্ছা, ওজন কেমন হবে ভাই? 3 মণ হবে। 3 মণ? আচ্ছা আচ্ছা, দুই দাঁতের তো? দাম বলতেছে এটার? এটা এখন তো বলে না দাদা, বল, এটা এখনো দাম বলে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ফোন নাম্বার দিয়ে দিবেন নাকি? দাদা না দাদা। আচ্ছা আচ্ছা, আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে যাই। এই যে দেখেন, এইখানে অলরেডি গরু বেচা কিনা শুরু হয়েছে, অলরেডি কথা বলতেছেন ব্যাপারী ভাইরা, কথা বলতেছে। কম বেশি ধরতে গেলে একদম বেচা বিক্রি শুরু হয়ে গেছে। একটু সামনের দিকে যাব, আর দু একটা গরু একটু দেখাবো আপনাদেরকে। পজ করেন, কয় মিনিট হয়েছে ভাই? এটা কত বিক্রি হলো ভাই? 80,000। 80,000? এটা কি দুই দাঁতের? আপনি কি মাংস ব্যবসায়ী? না ভাই, কোরবানির জন্য নিচ্ছেন? কোরবানি, কোরবানির জন্য। আচ্ছা আচ্ছা, এত আগে কোরবানি নেওয়ার জন্য নেওয়ার কারণটা কি ভাই? ভাই পরবর্তীতে গরুর দাম হইতেও পারে, তার জন্য। আচ্ছা, গরুর দাম বেড়ে যেতে পারে এই কারণে। আচ্ছা আচ্ছা, চাইছিল কত ভাই প্রথমে? আই চাইছে 90। 90,000 চাইছিল? আচ্ছা আচ্ছা, তারপরে আপনারা কত বলছিলেন? আপনারা ভাইজান কত বলছিলেন? 65,500 টাকা নিছি। 65,500? আচ্ছা আচ্ছা, কি মনে হয় আজকে বাজার অবস্থা কি মনে হবে? এখনো তো ওরকম ভাবে শুরু হয় নাই। এই যে এটা 69,500 টাকায় বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে, দেখতে পাচ্ছেন তো ভাই। ভাই কয়টা গরু? একটাই কিনবে? একটাই। মানে এটা কোরবানির জন্য নিছেন তো? আকিকার জন্য? আল্লাহর রাস্তা খাওয়ানোর জন্য। আচ্ছা আচ্ছা, ভাই ভাইজানের নাম কি ভাই? মোহাম্মদ উজ্জ্বল। উজ্জ্বল ভাই, তো আজকে বাজারে কি অবস্থা ভাই? মোটামুটি খারাপ না, ভালোই, কম দামের ভিতরেই পাইছি মনে হয়। কোরবানির সময় গরুটার দাম মনে করেন যে 80-এর উপরে যাবে। 80-এর উপরে যাবে, এটা তো দুই দাঁতের। আর ওজন কেমন আছে এটা? ওজন আমাকে যেটা বললো 2.5 মণের কাছাকাছি। 2.5 মণে? অন্য সব হাটের থেকে এই হাটের কি অবস্থা? একটু এই পাশে আসেন। আমি গাবতলি হাট করছি। আমি বাংলাদেশের যতগুলা গরু হাট আছে আমি সব হাড়ি করছি, কারণ একটা সময় আমরা গরু বিক্রি করতাম, এখন আর গরু বিক্রি করি না, এখন
কিনা খাই। আচ্ছা কি অবস্থা, মানে এই হাটি তো দামটা কমই, একটু কমে পাইছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। যাক সুন্দর একটা গরু পেয়েছেন লাল কালারের। আমরা একটু সামনের দিকে যাব, আরো কিছু গরু দেখব বিক্রি হয়েছে কিনা আপনাদেরকে একটু জানাবো। এইখানে দেখতে পাচ্ছেন কিভাবে কি সুন্দর ভাবে ট্রাক থেকে গরু নামাচ্ছে। এই যে লাল কালারের গরুগুলো ট্রাক থেকে নামাচ্ছে। আসলে আমার দর্শকরা লাল কালারের গরুগুলোর দাম জানতে চায়। আসসালামু আলাইকুম মুরব্বি, এটা কি চাচ্ছেন কত মুরব্বি চাওয়া দাম? আমার গরু না ভাই, আমি আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক সামনে দিয়ে হাঁটতেছিলেন তাই মনে করলাম আপনার গরু। ভাইজান কত যাচ্ছেন এটা চাওয়া দাম কত? ভাইজান আমি গাড়ি নিয়ে, গাড়ি নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, গরু লোক আছে। আচ্ছা আচ্ছা, যাক আসুক পরে জানাবো। আমরা একটু সামনে দিকে যাই। এখানে কিন্তু অনেক গরু আসতেছে এবং গরুগুলো নামাচ্ছে। দেখেন সুন্দর কালারের লাল কালারের গরুগুলো, দেখেন কি সুন্দরভাবে নামাচ্ছে দর্শক।